স্টার টোপোলজি, স্টার টোপোলজি। তাহলে যে নেটওয়ার্ক সবগুলো কম্পিউটার সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় জাংশন বা সুইচ থেকে সংযোগ দেয়া হয় তাকে স্টার টোপোলজি বলে। আচ্ছা, তো যে নেটওয়ার্ক সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় জাংশন বা সুইচ থেকে সংযোগ দেওয়া হয় তাকে স্টার টোপোলজি বলে। এখন স্টার টোপোলজির সুবিধা কি? স্টার টোপোলজির একটা এক নম্বর সুবিধা যেটা আমরা আগে কি দেখেছিলাম, যে যখন আমরা বাস টোপোলজি করি তখন সবগুলো কেবলকে একসাথে সংযোগ করি, যখন আমরা রিং টোপোলজি করেছি তখন সবগুলো কেবলকে একটা রিংয়ের মধ্যে নিয়ে এসেছি। এখানে কি করা হচ্ছে, একটা এক একটা আমরা সুইচ আকারে প্রকাশ করতেছি, একটা জাংশন রেখেছি ওখানে আমরা এক একটা সুইচ দিয়েছি। তো এক একটা কম্পিউটারের জন্য তাহলে কি হচ্ছে, এক একটা সুইচ হচ্ছে। তো যখন আমরা একটা সুইচ অন করবো তখন ওই সুইচের সাথে যে কম্পিউটার সম্পর্কিত সেটা অন হবে। তাহলে এক নম্বর সুবিধা যদি আমরা বলি যে এই টোপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমের উপরে কোনো প্রভাব পড়ে না। একটা কম্পিউটার নষ্ট মানে একটা সুইচ নষ্ট, তাহলে এটা একটা সুবিধা যে সিস্টেমের উপরে অন্য কম্পিউটারের কোনো প্রভাব নেই। তাহলে এটা পুরোটাই আলাদা সুইচ ওয়াইজ। আচ্ছা, এখন এই কম্পিউটারের একটা সুবিধা কি, যদি আমাদের নতুন কোনো কম্পিউটার সংযোগ দিতে হয় তাহলে আরেকটা সুইচ জাস্ট অ্যাড করে দিলে হবে। তাহলে শুধু হাফ সংযোগের মাধ্যমে নতুন কম্পিউটার সংযোগ দেয়া যায়। তবে এই স্টার টোপোলজিতে ডাটার গতি বেশি, যেটা আগেরটাতে আমরা দেখেছি ডাটার গতি কম, এখানে ডাটার গতি বেশি। এই এই আমরা আলোচনা করলাম সুবিধা। এখানে অসুবিধা কি, অসুবিধা হলো যে আমাদের যে সিস্টেমটা, যে হাবটা আমরা তৈরি করতেছি, এখানে বলছে যে নেটওয়ার্ক সবগুলো কম্পিউটারকে একটি কেন্দ্রীয় জংশন বা সুইচ থেকে সংযোগ করা হয়। তাহলে এই যে কেন্দ্রীয় জংশন, এই কেন্দ্রীয় জংশনটা নষ্ট হলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তাহলে কেন্দ্রীয় জংশন নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এরপরে কি দুই নম্বর আমরা কি বলতে পারি, এটা কিন্তু খরচ বেশি,
আচ্ছা, 3 নম্বর, কি কম্পিউটার সংখ্যা যদি বেশি হয় তখন আবার গতিটা কমে যায়। কম্পিউটার সংখ্যা বাড়লে গতি কমে যায়।